ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথড ডায়েটিভ চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য 9.1-এর 6 নম্বর প্রশ্নটা আমরা আজকের ক্লাসে সলভ করব। তাহলে 6 নম্বর প্রশ্নটার মধ্যে আছে 3টা প্রশ্ন, ক, খ, গ। তাহলে এখানে বলছে কি, প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি। আর ত্রিকোণমিতি অঙ্কগুলো করার জন্য আমাদের বিগত লেকচারগুলোতে বারবারই বলেছি সূত্র লাগবেই, সূত্র ছাড়া কোনো অঙ্ক হবে না। প্রথমে লেফট হ্যান্ড সাইড নাও, 1/sec² প্লাস 1/cosec² cosec² 1/sec² মানে cos² প্লাস 1/cosec মানে sin² এখানে প্রত্যেকটা আমার সূত্র লিখে দিতে হবে। cos θ সমান সমান 1/sec θ, sin θ 1/cosec θ, 1/cosec θ। এইভাবে প্রত্যেকটা অঙ্ক করার সময় সাইন নোটের সূত্র লিখে দিতে হবে। এখন একটু sin² θ প্লাস cos² θ একটু সাজাই লেখো, সমান সমান 1। এখানে লিখবা কি, sin² θ প্লাস cos² θ সমান সমান 1। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, সেহেতু আমরা এভাবে প্রমাণ মানে প্রুফড করে ফেললাম। এরপরে আমাদের দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, আমরা আসলে অধিকাংশ স্টুডেন্টরা ত্রিকোণমিতি পারি না বলি, আমি তাদের বলবো যারা ত্রিকোণমিতি পারে না তারা এইটা সূত্র নিয়ে তেমন কোনো কাজ করে না। অর্থাৎ ত্রিকোণমিতি অঙ্কই হচ্ছে সূত্রের খেলা। তুমি যত সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে, দেখেন আমি এই অঙ্কটা এভাবে করেছি, আপনি যখন সূত্র পারবেন তখন কিন্তু আপনি অঙ্কগুলো নিজে নিজেই নিয়ম তৈরি করতে পারবেন। অর্থাৎ সূত্র যদি সঠিক জায়গায় সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারেন, অঙ্ক মিলবেই, অঙ্ক মানে না মিলে যাবে না কোথাও। তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমরা এরপরে খ নম্বর অঙ্কে চলে যাব। তো যদি কারো কোনো তারপরেও সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে আমরা বলি কমেন্টের উত্তর দিয়ে সমাধান করব, এটা সম্ভব না, আমার প্রসেস হচ্ছে ভিন্ন। আপনাদের এই কমেন্টগুলো আমি একত্রিত করে, কার কোন জায়গায় সমস্যা আছে সেই সমস্যার কমেন্টগুলো আমি একত্রিত করে আমি হয়তোবা কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তা দিব, যে তারিখ এবং সময় উল্লেখ করে ইউটিউব লাইভেও যাবে এবং এটা আমরা রেকর্ড করেও দিয়ে দিব। তখন আপনারা লাইভে যদি যুক্ত হন হয়তোবা বুঝতে পারবেন, যদি ওই সমস্যার সমাধানটা না হয়। আচ্ছা, এরপরে আমরা খ নম্বর অঙ্কটা করব। দেখো খ নম্বরটা কিভাবে করে, ছয়ের খ লেফট হ্যান্ড সাইড 1/cos² 1/cot² 1/cos মানে হচ্ছে কি, sec² 1/cot tan² 1/cot মানে tan। এখানে সূত্র লিখতে হবে sec θ 1/cos θ, tan θ 1/cot θ, tan θ 1/cot θ। এখন এই যে sec² θ মাইনাস tan² θ, এটার পরিবর্তে 1, কেন 1, সূত্রের 1। অর্থাৎ sec² θ মাইনাস tan² θ সমান সমান 1, এভাবে সূত্রটা লিখে দিবা। সুতরাং রাইট সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো দেখেন আমি কি নিজে কিছু করছি অঙ্কটা, না, নিজে কোনো ক্রামতি দেখাই নাই, শুধুমাত্র 1/cos ছিল সেখানে sec লিখছি। কেন লিখছি, sec θ সমান সমান 1/cos θ, আছে ওখানে থিটার পরিবর্তে এ তাই এ লিখছি, আছে একটা স্কোয়ার তাই দিলাম স্কোয়ার, আর 1 - tan² তার মানে এই sec² θ মাইনাস tan² θ সমান সমান 1 ইকুয়াল কি, রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের 6 নম্বরের গ। তাহলে 6-এর গটা আমরা কিভাবে করব, দেখো 6-এর গটা আমরা কিভাবে করব। ওই একই প্রসেস, লেফট হ্যান্ড সাইড নাও
লেফট হ্যান্ড সাইড নিয়ে সূত্র প্রয়োগ করো, দেখবা হয়ে যাবে ওয়ান বাই সাইন স্কোয়ারে ওয়ান বাই ট্যান স্কোয়ারে। তাহলে ওয়ান বাই সাইন, সাইন থিটা সমান সমান কি কোসেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা, তার মানে কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এখানে সূত্র লেখো কোসেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা, তারপরে কট থিটা ওয়ান বাই ট্যান থিটা, ওয়ান বাই ট্যান থিটা। আচ্ছা, তার মানে এটার মান হচ্ছে ওয়ান। কেন ওয়ান? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো দেখেন আমি আরেকবার বলে দেই যে ওয়ান বাই সাইন স্কোয়ার, আমরা সূত্র জানি কি কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা, আসে স্কোয়ার দেবো স্কোয়ার, থিটার পরিবর্তে এ আছে তাও দিব থিটার পরিবর্তে এ, কোনো সমস্যা আমি মনে করতেছি না। ওয়ান বাই ট্যান স্কোয়ার সমান সমান কি কট স্কোয়ার, এটাও সূত্র কট স্কোয়ার থিটা সরি কট থিটা ওয়ান বাই ট্যান থিটা। আবার এখানে কটের কিন্তু আরেকটা সূত্র আছে কস থিটা বাই সাইন থিটা, কিন্তু সেটা তো আমার লাগতেছে না, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, আর এই অঙ্কগুলো আমি আবারও সে বলে শেষ করব, তোমরা সূত্রগুলো খুব বেশি মুখস্থ করো, প্র্যাকটিস করো, যেভাবেই হোক অঙ্ক দেখে যেন তুমি বুঝতে পারো আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে, সেইভাবে সূত্রগুলো কমপ্লিট করো, তাহলে অঙ্কগুলো পারবা। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি।